প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করে অল অপশন সিলেক্ট করে দেবেন, যাতে করে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। স্বপ্ন আমিও দেখি যে আমার কোন এক ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হবে, এই আশায় আজও ভিডিও আপলোড দেওয়া বন্ধ করি নাই। সো গাইস, এরকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিট করতে আপনাদের ক্যানমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। সো আপনারা ক্যানমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে ক্রিয়েট নাই ক্লিক করে দেবেন, তারপরে এখানে 16:9 এই রেশিওটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের গ্যালারি ওপেন হবে। সো তারপরে আপনারা এখানে ইমেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, তারপরে এখানে টাচ করবেন, তারপরে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি 15 সেকেন্ড অবধি লম্বা করে দেবেন। সো আপনার স্ট্যাটাস ভিডিও যত সেকেন্ড লম্বা করতে চান তত সেকেন্ড দিয়ে দেবেন। সো এখানে 15 সেকেন্ড অবধি দিয়ে দিলাম, তারপরে প্রথমে চলে আসবেন, তারপরে টিক করবেন। সো তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেবেন, তারপরে আপনাদের একটি ভিডিও টেমপ্লেট সিলেক্ট করতে হবে। সো এই ভিডিও টেমপ্লেটটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে এই ভিডিও টেমপ্লেটটি এখানে সিলেক্ট করে ওকে করে দেবেন, তারপরে কী করবেন এখানে টাচ করবেন, তারপরে এটাকে ফিটটি ফুল স্ক্রিন করে নেবেন, তারপরে এখান থেকে ব্যাক করবেন, তারপরে এখানে ভলিউমে চলে আসবেন, তারপরে ভলিউম অফ করে দেবেন, তারপরে এখান থেকে ব্যাক করবেন, তারপরে টিক করবেন। সো তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেবেন, তারপরে আপনাদের সো তারপরে আপনারা যে ফটোটা দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান সে ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এখান থেকে এই ফটোটা এখানে সিলেক্ট করে দিলাম। সো কী করবেন এখানে টাচ করবেন, তারপরে আপনারা কী করবেন ফটোটি লেয়ারে ক্লিক। সো তারপরে ফটোটি এখানে বসিয়ে দেবেন, সো একটু অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবেন, তারপরে টাইমলাইনটি 15 সেকেন্ড অবধি লম্বা করে দেবেন। সো এখানে 15 সেকেন্ড অবধি লম্বা করে দেবেন, তারপরে কী করবেন এখানে প্রথমে চলে আসবেন, তারপরে তিরোটা ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেবেন, তারপরে ডুপ্লিকেট লেয়ারটি। সো এখানে আপনারা কালার ফিল্টারে চলে আসবেন, তারপরে এখানে বেসিকে ক্লিক করবেন, তারপরে আপনারা এই কালারটি দিয়ে দেবেন, তারপরে এখান থেকে ব্যাক করবেন, তারপরে এখানে আপনারা ওভার অ্যানিমেশন টাচ করবেন, তারপরে এখানে কয়েকটি অ্যানিমেশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা এই অ্যানিমেশনটি দিয়ে দেবেন, সো তারপরে এখান থেকে ব্যাক করবেন, তারপরে টিক করবেন। সো তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেবেন, তারপরে আপনাদের আরেকটি তারপরে আপনারা কী করবেন আরেকটি ভিডিও টেমপ্লেট এখানে সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে আপনারা এই ভিডিও টেমপ্লেটটি এখানে সিলেক্ট করে দেবেন, তারপরে কী করবেন এখানে টাচ করবেন, তারপরে এটাকে ফিটিবল স্ক্রিন করে নেবেন, তারপরে এখান থেকে ব্যাক করবেন, তারপরে এখানে ভলিউমে চলে আসবেন, তারপরে ভলিউম অফ করে দেবেন, তারপরে এখান থেকে ব্যাক করবেন, তারপরে কী করবেন এখান থেকে একটু স্ক্রিন করে নিচে চলে আসবেন, নিচে এসে এখানে ব্লেন্ডিংয়ে টাচ করবেন, তারপরে এটাকে স্ক্রিন করে দেবেন। সো তারপরে এখান থেকে ব্যাক করবেন, তারপরে টিক করবেন। সো তারপরে আপনারা প্রথমে যে ভিডিও টেমপ্লেটটি সিলেক্ট করলেন সে ভিডিও টেমপ্লেটটি লেয়ারে ক্লিক করবেন, তারপরে তিরোটা ক্লিক করে এটাকে ব্রিং টু ফ্রন্ট করে নেবেন, তারপরে এখান থেকে একটু স্ক্রিন করে নিচে চলে আসবেন, নিচে সেখানে ব্লেন্ডিংয়ে টাচ করবেন, তারপরে এটাকে স্ক্রিন করে দেবেন। সো তারপরে এখানে আপনাদের পছন্দের অডিওটি অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করবেন, তারপরে আপনাদের ফাইল ম্যানেজারে যে অডিও অ্যাড করতে রয়েছে সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আপনারা যে অডিওটা অ্যাড করতে চান সে অডিওতে এরকমভাবে টাচ করবেন, তারপরে এখানে প্লাস অপশনে ক্লিক করলে অডিওটা হয়ে যাবে। সো আমি এখান থেকে অডিও অ্যাড করবো না, সো আমি একটা ভিডিও থেকে অডিও অ্যাড করবো। সো ভিডিও থেকে অডিও অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করবেন, তারপরে এখানে মিডিয়াতে ক্লিক করে দেবেন, তারপরে আপনারা যে ভিডিওটা থেকে অডিও অ্যাড করতে চান সে ভিডিওটা এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে এই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলাম, তারপরে কী করবেন ওকে করবেন, তারপরে এখান থেকে একটু স্ক্রিন করে নিচে আসবেন, নিচে এসে এখানে এক্সট্রা অডিওতে ক্লিক করবেন, তারপরে এখানে ডিলেট অপশানে ক্লিক করে দেবেন, তারপরে আপনাদের ভিডিওটি ডিলেট হয়ে যাবে। সো এখানে এক্সট্রা অডিও হয়ে যাবে। সো অলরেডি আমাদের স্ট্যাটাস ভিডিও এডিট কমপ্লিট, এখন আপনাদেরকে একটু প্লে করে দেখে দেয় কেমন হলো। সো এখন আপনারা স্ট্যাটাস ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এখানে টাচ করবেন, তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।